পাহাড়ের দিকে রওনা হয়। তখন আসমান কাঁদে, জমিনও কান্না করে, রে বাবা এমন কান্না করে আসমান, এমন কান্না করে জমিন। সাহাবায়ে কেরাম বললেন, কেন কান্না করে নবীজি? বলেন, এক আসমানের দরজা দিয়া মুমিনের রিজিক বন্টন হয়, আর এক দরওয়াজা দিয়া বান্দার আমল আরশে আজিমের মধ্যে চলে যায়। আল্লাহ কোরআনেই বলেছেন, এই বান্দা হেদায়াত চাওনি? বলে হ্যাঁ চাই। কাদের মতো চাও? বলে সিরাতাল্লাযিনা কথা কয় না, যাদের উপরে আপনি হেদায়েতের নিয়ামত দিয়া পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ কয় তারা কারা চিনুনি? বান্দা কয় চিনি না। আল্লাহ বলেন, আমি চিনায় দিলাম। ওয়ামাই ইউতি ইল্লাহ আমার রাসূল। এরা চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এরা কারা জানো? তোমাদের কি হয় জানো? ওয়াহাসুনা উলাইকা রাফিকা, তোমাদের বন্ধু এরা তোমাদেরকে জান্নাতের পথ দেখায় দিবেন, অতএব তাদের সাথে বন্ধু হয়ে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন সত্যবাদী নেককার, এদের বন্ধু হইয়া থাকো, কারণ এরা জান্নাতের তোমাদের পথ আগায় দিবে। আল্লাহওয়ালা আউলিয়া কেরাম উলামায়ে আহলে হক, এরা উম্মতের জন্য বড় নেয়ামত। শুধু দুনিয়ার জমিনেই নেয়ামত না, কিয়ামতের ময়দানে এরা কত বড় নেয়ামত। গুনাহগার উম্মতগুলোরে আমার আল্লাহর আদেশ পাইয়া সুপারিশ করিয়া জান্নাতের ময়দানে নিয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নেয়ামত দিলেন, সব থেকে বড় নেয়ামত হলো দ্বীনের হেদায়াত। ও বান্দা, বাড়ি পেয়েছো? জি। গাড়ি পেয়েছো? পেয়েছি। টাকা পয়সা সব পেয়েছি, স্ত্রী পুত্র সব। বলো তুমি দ্বীনের হেদায়াত পেয়েছো? যদি বলে পাই নাই, তুমি কিছুই পাও নাই। এরে নবীর উম্মতের দল, আর যদি বলে আমি বাড়ি পাই নাই, গাড়ি পাই নাই, টাকা নাই, পয়সা নাই, আমার স্ত্রী নাই, কিছু নাই, হেদায়েতের দৌলত পেয়েছো? বান্দা যদি বলে হ্যাঁ আমি আল্লাহর পরিচয় পেয়ে ইবাদতে জীবন কাটাইতেছি, বান্দা তুমি আল্লাহ দেওয়া হেদায়েত পেয়েছো না, জানি তুমি সব পেয়ে গেছো। দেখেন, আপনারা বুঝানোর জন্য বলি, কাউকে ছোট করার জন্য না, কিন্তু ছোট বানায় দেন কি করার। আপনাদের অভ্যাস যে খুব ভালো, তিলের তাল বানাইতে বিসমিল্লাহ বলেন না, দিলটা এত ময়লা ভালো নজরে দেখতে পারি না। হে মিয়া, হাফিজুর রহমানের কণ্ঠ ছাড়া আর কি আছে? তা আমি বলি, ভাই এই কণ্ঠ কে দান করেছেন? বলেন আল্লাহর দেয়া কণ্ঠকে যদি তুমি তুচ্ছ মনে করো, আমি বলবো তুমি আমার মাওলার নেয়ামতের সাথে বেঈমানি করতেছো। ভাইরা আমার, একজনে টাকার মালিক হয়ে গেল, ধনী বানানের মালিককে যদি বলো তুমি এত টাকা পাইলা, তোমার টাকা পছন্দ করি না। ও ভাই, আল্লাহ তো ধনী বানানের মালিক, রিজিক দেওয়ার মালিক, তারে বেশি দিছে, তুমি যদি হিংসা করো তাহলে তুমি ধনী লোকটাকে হিংসা করো না, আমার আল্লাহর দেয়ার নিয়ামতের সাথে বেঈমানি করতেছো। সম্মানের চেয়ারে কে বসায় দেন? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি
কুল্লি শাইইন কাদির। ইজ্জত আল্লাহ দান করেন, বেইজ্জতি আল্লাহ করেন। ও বান্দা, আল্লাহ সম্মান দান করেছেন, সম্মানের জায়গায় আল্লাহ পাক বসায় দিছেন, যোগ্যতা লাগবে না। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিস মনকে শর্ত, কাবেলিয়াত দাদে উস টাইটেল পাস লাগবে না রে বাবা, বড় বুখারী মুখস্থ করা লাগবে না, তিরমিজি মুখস্থ করা লাগবে না, মুসলিম শরীফ মুখস্থ করার দরকার নাই, কোরআনের হাফেজ হওয়ার দরকার নাই। ওরে আমার আল্লাহ যদি কবুল করে নেয়, একজন সমাজের নিম্ন বান্দার মাধ্যমে দিনের বড় কাজ নিতে পারে। নেওয়ার মালিক কে? আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে কাবিলিয়াতের দাম নাই, আমার কাছে কবুলিয়াতের দাম, আমার কাছে কাবিলিয়াতের দাম নাই, যোগ্যতার দাম নাই, আমার কাছে বিনয়ী, আমার কাছে পছন্দ হওয়াটাই হলো মূল জিনিস। আর পছন্দ আমি চেহারা দেখিয়ে করি না। এই সুন্দর আলী, তোর চেহারা দেখে আমি পছন্দ করি না, তোর সুন্দর মাল আছে বাড়ি আছে আমি পছন্দ করি না, আমি দেখি তোর কলমের কি হাল। কলমে বেলালের কলমকে আল্লাহ পছন্দ করেছেন, চেহারা কালো, চেহারা কি বডি কালো, লাইট দিয়ে এরপরে চেহারা দেখতে হয়, আলো দিয়ে দেখতে হয়, কিন্তু আল্লাহর দ্বারা কত বড় খেদমত দিতে পারেন। এই মনিগাঁওয়ের মুসলমান চালাকি করো কেন, পেছনে পেছনে চালাকি করো কেন, লোকটা উপরে কালো ভিতরেও কালো না। এই মক্কা শরীফ দেখছেন নি, কাবা ঘরটা দেখছেন কেউ ছবিতে দেখছেন? কাবা ঘরের উপরের কাবার কি কালো, ভিতরে কি সাদা, সাদা ভিতরে কি সাদা। বুঝেন না কিছু? কি বুঝছেন? সরমনার পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, লোকটা উপরেও ছিল কালো ভিতরেও ছিল কালো। এটা যদি কেউ কয়, এই কথা যদি কেউ ফেসবুকে লেখে, তাহলে বুঝতে হবে সে জগতের নিকৃষ্ট ভণ্ড ইহুদির টাকা দালাল। আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি, কয় দল? এই যুবক ভাইরা খেয়াল করেন, আল্লাহ কয় দল মানুষের সাথে, আল্লাহ নিজেই যুদ্ধ করতে চান, কয় দল? এক দল হলো সুদখোর, এক দল সুরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল, এই সুরাটার 275 নম্বর আয়াতের সামনে পেছনে তর্জমা করে দেখবেন বাংলায়, সুদখোরের সাথে আল্লাহ যুদ্ধ করবেন। সুদখোর কারা? সুদের সাথে জড়িত কারা? যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, যারা লেখালেখি করে, সবগুলোর সমান গুণা। বলে ছোট গুণা কি? নিজের জন্ম গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে, অসুসন্তান। বুঝেননি আপনি কি পরিমাণ সুসন্তান? আপন মায়ের সাথে জিনার গুনাহ কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন। আল্লাহ বলেন তওবা কর, না করলে রেডি হ, আমি আল্লাহ নিজেই তোর সাথে যুদ্ধ করব। কয় দল গেল? এক দল। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করতে চান, অর্থাৎ তুমি রেডি হইলে আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব। ওইটা আছে বুখারী শরীফের মধ্যে। অনবী বলে দেন তো উম্মতের, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু আযানতুহু বিল হার। অনবী উম্মতের জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ওলি শব্দ বুখারীর, ওলি মানে আল্লাহর দোস্ত, ওলি শব্দ এক বচন, তার বহু বচন হলো আউলিয়া। কোরআন শরীফে আউলিয়া শব্দ আছে না?
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ও আউলিয়া কেরাম, আপনারা সতর্ক, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আপনারা বিজয়ী হবেন, সফল কাম, জান্নাতে যাবেন, দুইটা গুণ অর্জন করেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এক নাম্বার পরিশুদ্ধ ঈমানটারে মজবুত করে নাও, দুই নাম্বার তাকওয়া অর্জন করো। ও আউলিয়া কেরাম, আল্লাহ বলেন ও নবী উম্মতের জানায় দেন, আমার আউলিয়া, আমার ওলি, যারা আমার বন্ধু, এদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এবার আউলিয়া কারা, যাদের ঈমান মজবুত, যাদের মধ্যে আছে আল্লাহ পাকের ভয় বা তাকওয়া, আউলিয়া কেরাম। এবার বুখারীর মধ্যে আল্লাহ নবীকে বলেন, নবী জানেন ওলি কারা, নবী আপনি জানেন ওলি কারা, জানেন ওলি হলো এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে, করতে করতে এমন একটা অবস্থা তাদের মধ্যে হয়, নিয়ে যাওয়া যায় না দিকে, এমন একটা অবস্থা, এমন একটা অবস্থা তাদের মধ্যে হয় যেই অবস্থার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের আলাদা খাস নজর দিয়ে দেন। আলাদা কি দেয়? নজর। আর ওই নজরের কারণে আল্লাহর ওলিদের অবস্থা এমন হয়, মনে হয় তাদের হাত আমার আল্লাহর হাত, মনে হয় জানো আল্লাহওয়ালাদের জবান, আল্লাহ বলেন আমি গোয়াকে আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। দেখছেন নি কোথায় আছে এই কথা? বুখারী শরীফের মধ্যে। কোথায় আছে? রেকর্ড করেন না আপনারা? গান শুনবি সারারা, এই কথা রেকর্ড কর, মান আদালি বলি জ্ঞান ফাকাদ আযানতুহু বিল হক, মান আদালি, এই কথাটুকু শুধু গুগলে দে, দেওয়ার পরে সার্চ কর, দেখবি বুখারীর হাদিস চলে আসছে, বাংলায় লিখবি বাংলা তরজমা, এবার ওখানে দেওয়া আছে আল্লাহ ওয়ালা কারা, ওলিদের গুণগান কি, আল্লাহ নিজেই বুখারীর মধ্যে বলেন এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন নবী ওলি কারা, এরা আমি আল্লাহর ইবাদত শুধু ফরজটাই করে না, বেশি 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 নফল ইবাদত করে, নফল ইবাদত করার কারণে এমন অবস্থা হয়ে যায় আমি আল্লাহ তাদের উপরে আমার মহব্বতের খাস নজর দেই, খাস নজর পড়ার কারণে মনে হয় যেন তাদের হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়, মনে হয় যেন তাদের চোখ আমি আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়, মনে হয় যেন তাদের জবান আমি আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়। এই জন্য নবী অন্য হাদিসে বলেন যখন এই আল্লাহওয়ালারা জবান দিয়ে কথা বলে কসম খায় লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, যখন আল্লাহর কোন খাস বান্দা যখন কসম খায় কিছু বলে যে এটা হবে, আল্লাহ নাকি বলে আমি বান্দার জন্য এটা করিয়েই দেই, আমি বাধ্য, কারণ ওই বান্দা আমি আল্লাহর গয়াকে তার জবান না, আমি আল্লাহর কুদরতি জবান দিয়েই বলে ফেলেছে, আমি আল্লাহ তখন এটা পূরণ করে দেই। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহওয়ালাদের আশেকানা মাঝহাবটা একটু ভিন্নই হয়, এদের অনেক কথা মনে হয় জানে একটু কেমন কেমন উল্টা পাল্টা, কিন্তু ভেতরের হালাতের মধ্যে কোনো উল্টা নাই, উল্টা পাল্টা নাই, এই জন্য আল্লাহ এদেরকে ধরবেন না। মুসলিম শরীফের মধ্যে ঘটনা আছে, আল্লাহর এক বান্দা উটের মধ্যে সামগ্রী নিয়ে মাল নিয়ে ময়দানে যাইতেছে, আল্লাহর বান্দা হঠাৎ তার উট হারায় গেল, আল্লাহর নবী বলেন ওই হাদিসে আল্লাহ জানায় দেন সহিহ মুসলিম শরীফের মধ্যে, আল্লাহ কয় নবী জানেন ওই বান্দা উট হারাইয়া বেকারা, খুঁজে খুঁজে আর উট পাইল না, একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর হঠাৎ চোখ বন্ধ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, হঠাৎ চোখ খুলিয়া তাকায় দেখে
হারানো উট বান্দার সামনে হাজির হয়ে গেছে। ও নবী, লোকটা এবার উট পাইয়া খুশি না বেজার? বলে অনেক খুশি। বলে কেমন? কম না বেশি? বলে সীমানাহীন। বলে কেমন বেশি জানেননি? লোকটা অতি মাত্রায় খুশি হইয়া কি বলে শুনছেন? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বু। ও আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। মডেল ইসলাম ওলাদের কাছে চরমনাই ভালো লাগে না, মডেল ইসলাম ওলাদের কাছে উজানি ভালো লাগে না, মডেল ইসলাম ওলাদের কাছে দেওবন্দীদের কথা ভালো লাগে না। কারণ ওই ইসলাম, ওরা মডেল ইসলাম চায়, দেওবন্দি হাঁকাজারি চরমনাই উজানিওয়ালারা কওমিওয়ালারা মদিনার ইসলাম চায়, এজন্য সহ্য করতে পারে না। এজন্য আল্লাহ আল্লাহর বিরোধিতা করে, বলে আমি পীর মানি না, আল্লাহ আল্লাহ মানি না, কিসের ওলি, কিসের ওলি? ওলি মানি না, মাজহাব মানি না, আবু হানিফারে মানি না। আল্লাহর কসম, যারা সামনে তাবলিগের বিরুদ্ধে কথা বলবে, উম্মতের সামনে জিকিরের বিরোধিতা করবে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে, এদের মতো বাতেল এ জমিনে আর কেউ নাই। এরা হক না বাতেল? জোরে বলেন। এবার মুসলিম শরীফের হাদিস শুনাইছি, এবার ফতুয়া চাই আহলে হাদিস ভাইরা, ফতুয়া দাও। মডেল ইসলামী দলের লোকেরা ফতুয়া দাও। লোকটা যে বলে ফেলল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বু, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার গোলাম, আমি বান্দা তোমার রব। ফতুয়া দে, এই কথার দ্বারা বান্দা কাফের হয়ে গেছে। আল্লাহ নিজে কয় নবী, লোকটা কিন্তু খুশিতে বলছে, আমি তার উপরে খুশি, আমি তার উপরে রাগ করি নাই, কারণ এটা তার আবেগওয়ালা, মনের খুশির জিব্বার কথা, অন্তরের কথা না। আল্লাহ ফলাফল দিবেন জবানের কথায় না অন্তরের উপরে? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা মানুষের সম্পদের উপরে ফলাফল দান করেন না, সুন্দর চেহারা দেখিয়া দান করেন না। এরে নবীর উম্মতের দল, এই জমিনে সব থেকে বেশি গড়ে হিন্দু ভাইদের চেহারা অনেক সুন্দর। আবার কয়েকজন সুন্দর না? অনেক সুন্দর, অনেক চেহারা সুন্দর, এই জন্য জান্নাতে যাবে? কথা বলে। এরে নবীর উম্মতের দল, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, কি সুন্দর চেহারা! এরে নবীর উম্মতের দল, কেন তোমার অন্তরে হিংসা? পীরের নামে যারা ভণ্ডামি করে, এদের নামে কেন মিছিল দাও না? এদের নামে ফতুয়া দাও না? চরমনের বিরুদ্ধে কেন, ইল্লাল্লাহর বিরুদ্ধে কেন? মেনে নিলাম এক মিনিট, ইল্লাল্লাহ তোমার ঝামেলা, বাদ দাও, তুমি ইল্লাল্লাহ যদি না করো, অন্য জিকির তো জায়েজ আছে, বলো সেই জিকির কেন করো না? এজন্যই তো চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা জোরে জিকিরের বিরোধী, এরা আস্তে জিকিরও করে না। আসলে এরা জোরে জিকিরের বিরুদ্ধে ফতুয়া দেয় না, মূলত এরা জিকিরের বড় দুশমন। রাগ করেননি? রাগ করার কথা কই, আপনি না কইলে কি হইল? কথা হচ্ছে রাগ করার, অন্তরের মধ্যে যেহেতু ময়লা আছে, একটু তো রাগ লাগবেই, কি বলেন? এরে নবীর উম্মতের দল, আউলিয়া কেরামের সাথে বেদদুবি করবা না, এরা উম্মতের জন্য বড় নেয়ামত। আজ এই বাংলাদেশের দিকে তাকায় দেখো, কইছিল তোমার সেই ইসলামের আওয়াজ, এই দেশের লক্ষ কোটি কোটি মুসলমান টুপি চিনত না, দাড়ি চিনত না, নামাজ চিনত না, একমাত্র আহলে হক পীর মাশায়েখদের কারণেই তারা আল্লাহকে চিনেছে। হায় হায়, এত পরিমাণ অন্তরে তাকওয়া যে গালি না দিলে মজাই পায় না, ফেসবুকে একটু বিরুদ্ধে দুই কলম না রাখলে ঘুমিয়ে না।
একটু অন্তরে তাকওয়া, কতক্ষণ চরমনের বিরুদ্ধে লাগবে, দেখে যে মজা পাওয়া যায় না, কয়েকবার হাঁটা জারিয়ে ধর, ধরার পরে কয়েকদিন খেলাধুলা করে, ফেসবুকে মজা পায় না, কারণ এর চব্বিশ ঘন্টা কামই হইল কার না কারো পিছে লাগা। এবার তার তাবলিগের দর, তাবলিগে মজা পায় না, কয়েকবার দর দেওবন্দি, এইভাবে ধৈর্য 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 একে অপরে একে অপরের বিরুদ্ধে লাগায় 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 পুরা ওলামাদের উপরে যে ভক্তি ইজ্জত সম্মান নষ্ট করার চূড়ান্ত অপচেষ্টায় লিপ্ত। কিন্তু ওলামায়ে কেরামের সম্মান দিবেন কে? বলেন, তুমি যতই দূরত্ব সৃষ্টি করতে চাও এরা দূরত্ব হবে না, কারণ কি, পানি কাটলে কোনোদিন কি হয় না, আলাদা করা যায়। দেখছেন না, চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, বাংলাদেশের তার ওস্তাদ শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, সব চরমনের স্টেজে হাজির। আবার গতকালকে আমাদের আরেকজন নক্ষত্র মুরব্বী কে, নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের আলা মাকাম দান করুন, আমিন। সেখানে সব হাজির, আমিও গেলাম সেখানে, যে মোলাকাত হলো, মরদেহটা দেখলাম, ওই হাটাজারি যখন চলে গেলেন, হাটাজারির হযরত, সব ওলামায়ে কেরাম, সব পীর মাশায়েখ গেছে না যায় নাই? তুমি এখানে ফেসবুকে ধাক্কা দিলে কি হবে, তারা কিন্তু গোড়ায় সব এক, তুমি যতই বিরোধিতা করো কপাল তোমার পুরে যাইতেছে খবর না, কপাল পড়তেছে তোমার, বুঝো না কথা, কপাল পুড়ে যাচ্ছে তোমার, কই আমরা তো একই আছি, আমরা তো কারো বিরুদ্ধে কিছু বলছি ময়দানে, কালকেও তো মামুনুল হক সাহেবের লগে কথা হইলো, সালাম সালাম, আইয়ুবী সাহেব, মিজান সাহেব, আরো কত দেখা হইলো, সালাম হইলো, আমার ওয়াজে আবার আমি বের হয়ে চলে গেলাম, তারা তাদের জরুরতে চলে গেলেন, কই সেও তো আমার বিরুদ্ধে বলে নাই, আমিও তো বিরুদ্ধে বলি নাই, আপনারাই নিয়ে কাদা সরাসরি করিয়া কি মজা পান, জাহান্নামের দিকে ক্রমান্বয়ে আগায় যাইতেছেন। কিন্তু ওলামায়ে কেরাম কোনোদিন দুই কথা যদি কখনো বলে ফেলে, সেটা অসতর্কতার কারণে, অজান্তে হতে পারে, কিন্তু আলেম কোনোদিন আলেমের বিরুদ্ধে বলে কোনোদিন স্থির থাকতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। শেষ কথা, যুবক দলাদলি নাই, সাদা তিনটা কাফন আছে কিন্তু তোমার কপালে আসেনি, ওই সাদা তিনটা কাপড় তোমার আমার জন্য রেডি, ওই তিন কাপড়ে যেদিন তুমি আমি ঢুকে যাইব সেদিন কিন্তু টের পাওয়া যাবে, ওই কাপড়ের মধ্যে ঢুকানোর পর আজ আমার জন্য চেয়ার দেওয়া হয়েছে, কে শ্রোতা কে বক্তা ব্যবধান করা যায়, কে ইমাম কে মুসল্লি ব্যবধান করা যায়, কিন্তু সাদা কাপড়ের মধ্যে যখন ঢুকায় দেওয়া হবে সেদিন আর ব্যবধান হবে না, কে ইমাম কে মুক্তাদি কে আলেম কে মূর্খ কে মন্ত্রী কে এমপি কে গরিব কে ধনী, কোনো ভেদাবে কবরে যখন রাখবে, ফেরেশতারা এমপির জন্য প্রশ্ন আলাদা সাজাইব, সবার জন্য প্রশ্ন সমান, ফিডাও প্রশ্ন করবে, রবের পরিচয় দাও দুই নম্বরে, ধর্মের পরিচয় দাও তিন নম্বর, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমাকে বলা হবে না তুমি কোন দলের নেতা, বলা হবে না তুমি কোন পীরের মুরিদ, বলো তুমি চেয়ারম্যান না মেম্বার, আলেম না মূর্খ, কোনো কথা নাই, জবাব দাও তিনটা, রবের পরিচয় কি বল, ধর্মের পরিচয় কি বল, রহমাতুল লিল আলামিনের চিহ্ননি বল। ওই দিন যারা জবাব দিতে পারবে, কারা, যারা দুনিয়াতেই রবের গোলামি করে কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম কি, নবীজির দেখায় বলবে চিনুনি, বলে চিনব না মানি, ইনি তো সেই নবী আমার, যেই নবীর তরিকা মতে চুল কেটেছি, টুপি পরেছি, পর্দা করেছি, হালাল হয়েছে। আল্লাহ কয় আর ডিস্টার্ব করিস না, বেহেস্তের বিছানাটা বিছায় দাও, আরামে ঘুমাবে, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ফুৎকারের আগে কেউ যেন তার ঘুমে ডিস্টার্ব না করে। পক্ষান্তরে যারা এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, তারা একটা কথা বলবে, লা আদ্রি, আমি কিছুই জানি,
আল্লাহ গুসা হয়ে বলবে ফেরেশতা আর সুযোগ নাই, দুনিয়াতে বহু সুযোগ আমি দিয়েছি, আলে মোলামারা পাও ধরিয়া ধরিয়া বুঝাইছে নামাজ পড়, তুমি পড় মদিনার পোশাকটা পরো, মদিনার টুপি কোনটা চিনো, মনিগাঁওয়ের মুসলমান মদিনার পোশাকটা কি চিনো, ভালো করে জেনে নাও, আহলে হক উলামায়ে কেরাম যেই পোশাক পরে এইটাই মদিনার পোশাক। আহলে হকরা কি পরে, ক্যাপ লাগায় মাথায়, গলার ভিতরে টাই লাগায়, এই অতএব আহলে হক যেই টুপি পরে এইটাই মদিনার টুপি, আহলে হক যেই জামা পরে এইটাই মদিনার পোশাক, এটাই মদিনার পোশাক। এরে নবীর উম্মতের দল, ওই কবরে যাওয়ার পরে যদি জবাব দিতে না পারো, আল্লাহ অর্ডার করবে গোসায় এই বান্দা দুনিয়াতে আমার পানি আমার বাতাস আমার দাসুর যারা নবাব ভোগ করিয়া আমার হুকুম মতো চলে না, এখন আর দেরি করিস না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায় দাও, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবর ভরে দাও। আল্লাহ বলবে রে কবরের মাটি এই না ফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জমে জোরে চাপ দাও, এমন ধরে চাপ দিবে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না, আর করবেই কিভাবে, লক্ষ লক্ষ নবীরা কি মিথ্যা পথে চলছেন, লক্ষ লক্ষ সাহাবা একরাম তো মিথ্যা পথে চলেন নাই, এত আমল করেছেন নামাজ ইশরাক ওয়া বিন তাহাজ্জুদ, এত ইলম এত আমল সাহাবা একরামের, আল্লাহ খুশি হইয়া 10 জনের নামে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, এরপরেও তারা মরণ পর্যন্ত কান্না করেছেন কবরে একা কি করে আমি থাকব। আর আপনি এনে সিফার মধ্যে খাড়ায় এখন ওয়াজের মধ্যে সিল্লায় কেন, কান্দে কেন, কেন সিল্লায়, কবরে গেলে টের পাবি রে ও আহমদ ভাই, ও বেয়াকুব, ও বকবক্ত কমবক্ত, ও দাজ্জাল, কবরে গেলে টের পাবি, দুনিয়ায় কেন আলেম ওলামার বয়ানে কান্না করে, উজানির বয়ানে মানুষ কেন চিৎকার দেয়, এরে বান্দা কেমনে আর বুঝাইতাম, 24 তলা ঢাকার বিল্ডিং ভাঙ্গিয়া চুরমার, কি হয়েছে, ভূমি কম্প, এমন একটা জাল জ্বালা হয়েছে, এটার একশন উপরের মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর জিকির মুমিনের সামনে করা হয় তখন তাদের কলবের মধ্যে জাল জ্বালা কম্পন শুরু হয়। বান্দা কেন লাফ দেয়, কয় হাত লাফায় না, কয় হাত কেন লাফায়, হাত তো লাফানোর কথা না, জিব্বা কেন লাফায়, বান্দা জোরে জোরে পাও কেন লাফায়, বলে তার পাও লাফায় না, বডি লাফায় না, তাহলে কেন চিৎকার দেয়, বলে তার কলবের মধ্যে জিকিরের অ্যাকশন আল্লাহর মহাব্বতের অ্যাকশন শুরু হয়েছে, কলবটা কাঁপার কারণে পুরো বডির মধ্যে কম্পন, কথা বুঝেন নাই, আরে বুঝুন না রা বুঝবে, যারা বুঝার ভান্ডরিয়াও বুঝবে না, কারণ এদের অন্তরের মধ্যে নেফাকি ভরা, এরা তো আল্লাহ আলা পছন্দ করে না, দেখতে নারি চলন বাঁকা, যুক্তি একটা চাইছে দেওয়ার ভরকা, এটা মানি না এটা মানি না, আর একটা দিল বলে এটাও মানি না, আসলে দেখতে নারি চলন বাঁকা। ওরে আল্লাহর বান্দা, যারা আল্লাহর ওলিদের দেখতে পারে না তাদের কোনো মজার বয়ানও সইতে পারে না, বয়ানে মানুষ কান্দে, এরপরও বিরোধিতা করে, কয় বয়ান শুনে লাভ কি, মানুষে কান্দে দেখো না, কয় কান্দাকাটির দরকার কি, কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, ওরে তুই কেন কও না, আমি বাপদাদার কেচ্ছা কই, মানুষের চোখের বাণী পড়ে, আমরা বাপদাদার কেচ্ছা কইলে মানুষ বেনামাজির থেকে নামাজি হয়, আমার বাপদাদার কেচ্ছা কওয়ার দ্বারা বিড়িওয়ালা বিড়ি ছেড়ে নামাজ পড়ে, মদেরওয়ালা মদের বোতল ফালায়া জিকির শুরু করে দেয়, তুই কেন তোর বাপদাদার কেচ্ছা কেন কও না, তোর বাবার এমন কোন ইতিহাস নাই যা মানুষের সামনে বলতে পারবে, আর আমরা এমন বাপদাদার ঔরাসের সন্তান, আমগো বাপদাদার কিসা কইলেই আল্লাহর বান্দা কান্না করা শুরু করে দেয়, কারণ আমগো বাপদাদা বেনামাজি না, মডেল ইসলাম পালন করে না,
যুবক দাঁড়া, আমি উল্টা কইলে দাঁড়া, আর যদি না দাঁড়াও তাহলে সঠিক যদি হয় তাহলে কোনো কথা নাই, কান আল্লাহ দিছে, জবান দিছে, অন্যায়ের কাছে মুনাফিকের কাছে মাথা নত করবি না, পারবি? তার মানে কি একটা কিলে কিলি বাজাবি কালকে? না, কোনো দরকার নাই, ওর পথে ওই, তোমার পথে অর্থাৎ কোনো সম্পর্ক নাই। কারণ আমার কবরের প্রশ্ন কি নেতাকে দল কোনটা, আমার কবরের প্রশ্ন রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলমিনের পরিচয় দাও। অতএব দল টল বুঝি না, আমি আমার রবের চিনতে হবে, আমি আমার ধর্ম চিনতে হবে, আমি আমার রসুলের সুন্নাত মানতে হবে। এই তিনটা প্রশ্ন ঠিক করার জন্যই তাবলিগে যাই, এই তিন প্রশ্ন ঠিক করার জন্যই চরমনাই উজানি যাই, এই তিনটা কামই এরা করে, কথা কেন এরা আর কোন আকাম করে? এই চরমনাই উজানি তাবলিগ দেওবন্দি এগো কামই হলে তিনটা প্রশ্ন উম্মতের ঠিক করবে। এই রবের গোলামি করবি, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন ইলাহ নাই, কে আছেন? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, বাস। এই আল্লাহরে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহরে দিলে ঢুকাও, আল্লাহকে দিলে বসাও। আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, এই কাম তো এই করে মোনাফিকটিরই কেমনে বুঝাবো? বুঝানোর কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, বুঝাইবো আল্লাহ কেয়ামতের ময়দানে। বাকি আমরা গালিও দিব না, হিংসাও করব না, চেষ্টা করব সালাম দিয়া বুঝাইতে, বুঝবে না তার পথে সে, আমার পথে আমি, আমার গালি দেওয়ার কোনো দরকার নাই, জবান দিয়া বুঝাবো, ভোর রাত্রে কান্না করে হেদায়েতের দোয়া করব। কি ভাই, ফেসবুকেও কারো বিরুদ্ধে লেখবো? কোন আলেমের বিরুদ্ধে লেখবো? মুখেও কোন আলেমের বিপক্ষে কিছু বলবো? পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন তো? আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الاسقام اي الله এই সুন্দর পরিবেশ কোরআনের খেদমতের মার্কাজের কবুল করে নেন, কমিটি মহাদায়কে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সবার অন্তরে মাদ্রাসার মহাব্বত বাড়ায় দেন, গাইবি খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন, সকলের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন, সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে মুক্তি দান করেন, বাংলাদেশকে মুক্তি মুক্তির ব্যবস্থা করে দেন, সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, আয় আল্লাহ সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের সবাইকে মাফ করে দেন, আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।